বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও আমার ছেলে তার সেমিস্টারে টাকা দিতে পারেনি বলে এমআইটি থেকে তার নাম কেটে যায় এবং সে চলে আসে ঢাকায়। আবার হাতের নখটাকে আমি নিজে কেটে দিতাম, তো আমি যখন হাতের নখটা কাটছি তখন আমাকে বললো হ্যাঁ কেটে দে, আর কাটার সুযোগ পাবি কিনা জানি না, তবে বাংলাদেশ স্বাধীন হবে। আর আমি তখন সন্তান সম্ভবা, আমাকে বলছে তোর ছেলে হবে এবং সেই ছেলে স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করবে, তখন বাংলাদেশ স্বাধীন হবে, কাজেই তার নাম জয় রাখবি। নাম 71 সালে জয় যখন জন্মগ্রহণ করে, আমরা জয়ের নামটা আমার আব্বার দেওয়া, তাই জয় নাম রেখেছিলাম। আর যেহেতু বন্দিখানার মধ্যে আমাদের মানে আমাদের জন্য তো কোনো আনন্দ কিছু ছিল না, তো আমার মা বললেন যে জয় আসার পরে অন্তত আমরা একটা কাজ পেলাম, আমরা যেন একটু সজীব হলাম, সেই জন্য সজীব নামটা কিন্তু আমার মায়ের দেওয়া, সেই নামটা আমার মা দিয়েছিলেন। পাকিস্তানি বাহিনী আমাদের যারা বন্দি করে রেখেছিল, আমি যখন হাসপাতালে সবসময় আমার দরজার সামনে তারা পাহারা দিত, তবে আমাদের যারা মুক্তিযোদ্ধারা ছিল আমি হাসপাতালে শুনে তারা আমার সঙ্গে ওপরে দেখা করতে আসতো, কিন্তু এরা পাহারায় থাকতে তারা দেখা করতে আসতে পারে না। একদিন আমার সুযোগ হলো, কারণ যেদিন জয় হয়েছে তার পরের দিনের ঘটনা, কবি সুফিয়া কামাল তিনি গেছেন আমাকে দেখতে খবর শুনে, সাথে সিকান্দার আবু জাফরের স্ত্রী তিনিও গিয়েছিলেন। ওনারা আমার যেভাবে হোক এক ফাঁকে ঢুকে পড়েন আমার ক্যাবিনে, সঙ্গে সঙ্গে পাকিস্তানি সেই সেনা সদস্য এসে দরজা খুলে ওনাদেরকে খুব রাব ব্যবহার করে এবং বের করে দেয়। সেটা দেখে আমার মেজাজ খুব খারাপ হয়ে যায়, আমি ওকে খুব ধমক দিই। আমি বেরোয় সে ধমক দিয়ে আমি বললাম যে তুমি আমার রুমে ঢুকলা কেন, তুমি আমার রুমে নক না করে ঢুকলা কীভাবে, পারমিশন না নিয়ে ঢুকলো কেন, বলে এরকম আসতে আমার সেটা তো তোমার ব্যাপার না, তুমি আমার রুমে ঢুকতে পারো না। তা আমি তাকে ধমক দিয়েছিলাম যে তুমি যদি ফের আসো মুক্তিযোদ্ধা ডেকে তোমার লাশ ফেলে রাখবো। আমার মেজাজ এত খারাপ হয়ে গেছিল, আমি তাকে সোজাই ধমকটা দিলাম, ও সত্যি ভয় পেলো, তারপর থেকে আমার রুমে আর সামনে আর দাঁড়াতো না, ও দাঁড়াতো সিঁড়ির কাছে আর লিফটের কাছে মাঝামাঝি জায়গায় দাঁড়াতো, কেউ আসলে জিজ্ঞেস করতো কেতনা নাম্বার মে যায়ঙ্গে, মানে আমার ক্যাবিন নাম্বার কেউ বললে আর ঢুকতে দেবে না। কিন্তু আমাদের যারা আসা তারা ওই ওখানকার ডাক্তার নার্স সবাই খুব সাহায্য করতো, কাজে তারা আসতো। কিন্তু আমার যেদিন জয় হলো তার পরের দিন আমার খাবার দিতে দেয়নি, তখন ওরা আমি ধমক দিছি, যার জন্য আমি সারাদিন অভুক্ত ছিলাম। আমার যে আয়া রেখেছিলাম হাসপাতাল থেকে সেই আয়াকে আসতে দেয়নি, আমার জন্য পানির ব্যবস্থা কোনো কিছু করতে দেয়নি। যদি আমার ছোটো ফুপু আমার সাথে ছিলেন, খুব লুকিয়ে টুকিয়ে থাকতেন, এই অবস্থা ছিল। এই অবস্থার মধ্যেই জয়ের জন্ম। সেখান থেকে আবার আমরা যখন আমরা বন্দিখানে আবার যখন ফিরে আসি, সেই দিন এক কর্নেল আসলো, আমি জয়কে কোলে নিয়ে দাঁড়ানো ছিলাম ইসের কাছে, ঠিক মানে জানলার স্টিকের কাছে দাঁড়ানো, আমি এপাশে ও পাশে আর্মির সেই কর্নেল। সে আমাকে জিজ্ঞেস করছে যে ওরা জানে যে আমরা নাম রেখেছি, আমার মনে হয় যেটা, তো জিজ্ঞেস করো তোমার ছেলে হয়েছে নাম কি, তা আমি বললাম নাম জয়, কিসকা মতলব গেয়া হ্যায়। তা আমি বললাম জয় মানে জয়, জয় মানে ভিক্ট্রি, জয় মানে আনন্দ, জয় মানে ভিক্ট্রি। যখন বলছি জয় মানে ভিক্ট্রি তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল, ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে আর এক নমরুদ পায়দা হওয়া, মানে কত জঘন্য, 7 দিনের একটা বাচ্চা তাকে সে গালি দিতে দিতে যাচ্ছে। তো ওদের অ্যাটিটিউড কী ছিল সেটাই দেখার জন্য, সেটাই দেখার মতো যে এই অ্যাটিটিউড তাদের ছিল। তবে আমাদের মুক্তিযোদ্ধারা সবসময় সক্রিয় ছিল, যে মুহূর্তে জয় জন্ম নেয় ঠিক ওই সময় ওরা সবসময় খবর পেত, আমার সঙ্গে ওইভাবে যোগাযোগ রাখত, সাথে সাথে তারা কতগুলি বোমা ফোটায়, তাতে আবার পাওয়ার স্টেশন উড়ে যায়, হাসপাতালে অন্ধকার হয়ে যায়। তাদের অ্যাকশন যখনই জয় হলো সাথে সাথে তারা কতগুলি বোমা ফাটালো, মানে ওরা যে আছে এটাই আমাদের বন্দিখানে, তখন আমাদের অবস্থাটা এমন ছিল যে যদি সন্ধ্যার পরে কোনো
বোমা না ফুটতো, কোনো গুলির আওয়াজ না হতো, মনে হতো আমরা নাই মরে গেছি। আর হলে পরে আমরা ভাবতাম যে না, মুক্তিযোদ্ধা আমাদের আশেপাশে আছে, ওটাই আমাদের প্রাণ শক্তি ছিল, ওটাই আমাদেরকে মানে বলতে গেলে মানে একটা বেঁচে থাকার একটা সুযোগ দিয়ে দিত। তো ওই যে আওয়াজটা শুনে খুব খুশি যে না, মুক্তিযোদ্ধা তো কাছেই আছে, সেই রকম একটা পরিবেশের মধ্যে কিন্তু জয়ের মানে কাপড় চোপড় ছিল না। সব থেকে দুঃখ যে আমরা তো বন্দিখানায় কোনো কাপড় চোপড় কিনতে পারিনি, ওই হাসপাতালে একটা কাপড় কোনো মতে পেয়েছি, জয়কে আমার কাছে দেয়। তবে আমার এক বান্ধবী ইউনিভার্সিটির দিলিয়া হক, ওর বোনের অপারেশন হয়েছিল বলে ও ওখানে দেখতে আসতো, ও অন্তঃসত্ত্বা ছিল, বাচ্চার জন্য কাপড় বানিয়ে রেখেছিল। তো একটা ছোট্ট বোতলে একটু মধু আর ওই কাপড়গুলি সেখানে দিয়ে একটা নার্সের মাধ্যমে কোনো মতে আমার রুমে পৌঁছে দেয়। তো সেই কাপড় পরিয়েই কিন্তু জয়কে নিয়ে আসি। আমার ওই বান্ধবীটা সেই আমাকে দিয়েছে, যে পরে আমার আমার অফিসার ছিল, আমার সাথে কাজ করেছে, সরকারি অফিসারই ছিল পরে। তো এইভাবেই কিন্তু মানে জন্ম। তো জয় বড় হয়ে পড়াশোনা, আমরা যখন 75-এ 15-ই আগস্টের ঘটনার সময় আমরা বিদেশে ছিলাম, 4 বছরের জয়, কাজে ওর পড়াশোনাটা শুরু হয় দিল্লিতে, শাহিন স্কুলে সে পড়েছে, দিল্লিতে যখন এয়ারফোর্স স্কুলে সে ভর্তি হয়, এয়ারফোর্স স্কুলে ওখান থেকে সে মানে পাশ করে যখন আমি আবার যখন বাংলাদেশে চলে আসলাম, লন্ডনে গেলাম, ওদেরকে লন্ডন নিয়ে গেলাম 80 সালে। তা ওখানে লন্ডনে ওখানে স্কুলে আমাদের সুলতান শরীফের স্ত্রী, উনি টিচার ছিলেন, উনি ভর্তি করে দেন, সেখানে পড়াশোনা করেছে। পরবর্তীতে আমি যখন আবার ঢাকায় চলে আসলাম, এখানে কিছুদিন স্কুলে পড়ার পর আমি যেহেতু বারবার গ্রেপ্তার হতাম, ওই অবস্থায় আব্বার বন্ধু আজিজ সত্তার সাহেব, যিনি জিএমজির মালিক ছিলেন, উনি জয়কে পুতুলকে নিয়ে নৈনিতাল ভর্তি করে দেয়। তো নৈনিতাল থেকে জয় স্কুল পাশ করে, ইন্টারমিডিয়েটটা অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্যাকালোরিয়েট পাস করে কোডি থেকে, এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার কোডি একটা নাম করা ইন্টারন্যাশনাল স্কুল, সেখান থেকে পাস করে সে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটিতে ভর্তি হয়। এবং ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে প্রথম বিএসসি পাস করে, গ্র্যাজুয়েশন করে। তো ওখান থেকে পাস করে ঢাকায় এসে কিছুদিন 1 বছরের উপরে চাকরি করে, ঢাকায় এসে চাকরি করে এর পরবর্তীতে আমাকে একদিন বলছে, মা আমি কম্পিউটার সায়েন্স পড়েছি, আমি আসলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে চাই। তখন তাকে আমি নিয়ে যাই এবং আমেরিকায় ইউনিভার্সিটি অফ টেক্সাসে ভর্তি করাই, এবং সেখানে সে পার্ট টাইম চাকরিও করত এবং সেখানে পড়াশোনা করে এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করে। অর্থাৎ তার কিন্তু কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং দুইটা গ্র্যাজুয়েশন, দুইটা বিএসসি সে ওখানে কমপ্লিট করে। তারপর মাস্টার ডিগ্রি করে নাই, বলছে কম্পিউটারে মাস্টার ডিগ্রি করার প্রয়োজন নাই, কারণ এটা নতুন নতুন আবিষ্কার হবে আর এটা আমরা জানবো আর আমরা শিখবো, ওখানে পড়া লাগবে না। কিন্তু আর অনেক বছর পর এরপরে সে চান্স পায় এমআইটিতে, এমআইটিতে ভর্তি হয়েছিল। কিন্তু এমআইটিতে যখন ভর্তি তখন আমি প্রধানমন্ত্রী হয়ে যাই, তাকে যে সহযোগিতা করবো সেই সহযোগিতা আমি করতে পারিনি, আমি এত ব্যস্ত ছিলাম যে আমার ইচ্ছা, যার জন্য একটা সেমিস্টারের টাকা দিতে পারিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও আমার ছেলে তার সেমিস্টারের টাকা দিতে পারেনি বলে এমআইটি থেকে তার নাম কেটে যায় এবং সে চলে আসে ঢাকায়। এরপরে তাকে আবার আমরা পাঠাই, যা হোক সেখানে এসে চাকরি নেয়, আমেরিকায় অন্য চাকরি নিয়ে এসে চাকরি করতে থাকে। আমি 2007 সালে যখন যাই আমেরিকায়, তখন আমার অনুরোধে, কারণ আমার ওটা মনের মধ্যে খুব একটা দুঃখ ছিল যে এমআইটিতে আমার ছেলেটা পড়তে চেয়ে পড়তে পারলো না, তো সেই জন্য আমি তাকে অনুরোধ করি যে তুমি হার্ভার্ডে একটা দরখাস্ত করো যাতে তুমি ভর্তি হতে পারো। ওই দরখাস্ত ওটা আসলে অ্যাপ্লিকেশন করতে অনেক সারাদিন চাকরি করে আসে তারপরে অ্যাপ্লিকেশন করা, তা আমি অনেক জোর করি, তারপরে সেই অ্যাপ্লিকেশনটা করে, পাঁচটা এসে লিখতে হয়, অনেক ফর্ম টর্ম ফিল আপ করতে হয়, কিন্তু সবগুলি করে, করার পরে পারমিশন হয়ে যায়। তখন আবার আমি কারাগারে বন্দি, আমি অ্যারেস্ট হয়ে যাই, যখন তখনই শুনলাম জয়ের পারমিশন হয়ে গেছে, সে ভর্তি হবে। তা আমি শুধু একটা খবর দিয়েছিলাম যে তুমি বন্ধ করো না, তুমি হার্ভার্ডে ভর্তি হও, যেভাবে পড়ো পড়ো। তারপরে সে সেখানে যায়, দুজনেই স্বামী স্ত্রী চাকরি করতো, চাকরি ছেড়ে তাদের হার্ভার্ডে যেয়ে সে পড়াশোনা করে মাস্টার ডিগ্রি নেয়, সেটা ছিল পাবলিক সার্ভিস এবং পলিটিক্সের উপরেই করে।
এভাবে পড়াশোনাটা সবসময় ভেঙে ভেঙে করলেও নিজে চেষ্টায় করেছে, খুব বেশি আমাকে বেগ পেতে হয়নি, এবং তার পড়াশোনা যত যথেষ্ট ব্রিলিয়েন্ট ছিল বলেই সে করতে পেরেছে। যা আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশ জয়েরই অবদান, তারই চিন্তাভাবনা, তারই বক্তব্য। এবং আমাকে, আমি কম্পিউটার শিখেছি জয়ের কাছ থেকে। স্কুল থেকে যখন কম্পিউটার নিয়ে আসতো, আমাকে প্রোগ্রাম করে দিত, আমি বসে বসে সেটা করতাম। কাজে তা ওর কাছ থেকে আমি এবং আমার বন্ধু বেবি মওদুদ, আমরা কম্পিউটার চালানোটা জয়ের কাছ থেকে শিখি দুজনে মিলে। আমাদের হোমওয়ার্ক দিত, আমরা করতাম, করে করে আমরা সেটা চালাই। এবং আওয়ামী লীগ প্রথম কম্পিউটার কেনে 91 সালে। ফ্যাক্স মেশিন, কম্পিউটার সব এই যে মানে ডিজিটাল ডিভাইস ব্যবহার করা, তখন সে স্কুলে পড়ে, তখন থেকেই কিন্তু আমরা তার কাছ থেকেই শিখি। তখন তো স্কুলে ক্লাস নাইনে পড়তো, তখন থেকে শিখি। তো এইভাবে আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ যে করলাম, এটা তারই চিন্তাভাবনা। সেই আমাকে সবসময় বুদ্ধি পরামর্শ দিয়েছে কী কী করতে হবে কাজে। প্রথম যখন সরকারে আসি তখনও কী করলে কম্পিউটার শেখা যাবে, এই প্রযুক্তিতে আমাদের দেশের মানুষ শিখবে, সেই সময় সে আমাদের শিখায়। আজকে যে আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি এবং কোথায় কোনটা করতে হবে, এই স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 আমরা উৎক্ষেপণ করেছি, সবই কিন্তু জয়ের পরামর্শে এবং তারই বুদ্ধিতে, তারই কাছ থেকে আমাদের শেখায়, এটা হলো বাস্তবতা। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আইনজীবী, আপনারা সবচেয়ে ভালো জানেন দেশে আজকে গণতন্ত্র নেই, গণতন্ত্রহীন অবস্থায় দেশ, এবং দেশে এখন কোনো নির্বাচিত সরকার নেই, জনগণের সরকার নেই। আজকে বর্তমানে যারা নিজেদেরকে সরকার বলে দাবি করে, তারা হলো অবৈধ, জনগণ দ্বারা নির্বাচিত নয়। কাজে এই অবৈধ এবং অত্যাচারী সরকার যেসব দেশে কাজ করছে, যেসব আইন পাশ করছে, সেগুলি কোনটাই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ তারা মানুষ দ্বারা নির্বাচিত নয়। আজকে জাতীয় সংসদ দেখেন, এই জাতীয় সংসদ জনগণের নির্বাচিত প্রতিনিধি নেই, এখানে আছে নিজেদেরকে সিলেক্ট করা সব এমপি বানিয়েছে, বিরোধী দল বলে এই জাতীয় সংসদে কেউ নেই। জাতীয় সংসদে যারা রয়েছে বিরোধী দল হিসেবে, তারা সরকারের দায়িত্ব পালন করে, আবার এদিকে বিরোধী দল বলে তারা নিজেদের দাবি করে। তাই আজকে দেশের যে এই দুরবস্থা, দেশের যে একটা কঠিন অবস্থা, সেই কথার কথা নিয়ে তারা কোনো সংসদে আলোচনা করে না বা করার সাহস হয় না, কারণ তারা জানে তারা এই সমস্যা, দেশের এই সংকট নিয়ে আলোচনা করে তাদের চাকরি যাবে এবং তারা সেই অবস্থানে থাকতে পারবে না। তাই আজকে আমরা বলতে চাই, আমরা যে জন্য এই মুক্তিযুদ্ধ করেছিলাম দেশে গণতন্ত্র, দেশে জনগণের মৌলিক অধিকার, সকলের সমান মর্যাদা, সমান অধিকার, সুশাসন, আইনের শাসন, এগুলির জন্য আমরা সংগ্রাম করেছিলাম, বহু রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি। কিন্তু স্বাধীনতার পরেও আমরা গণতন্ত্রকে হারিয়ে একদলীয় বাকশালী শাসনে আমরা পড়েছিলাম, আবারও আজকে সেই একই অবস্থায় আমরা ফিরে গেছি। আজকে বিচার বিভাগ বলে যে বিচার বিভাগ নাকি স্বাধীন, কিন্তু জনগণ বিশ্বাস করে না যে আজকে বিচার বিভাগের কোনো স্বাধীনতা আছে বা বিচারকদের কোনো স্বাধীনতা আছে। আজকে আইনজীবী আপনারা, আপনারা নিজেরাও দেখছেন, আমরা জানি একটা কথা শুনি সবসময়, বলে যে আইন নাকি সকলের জন্য সমান, যদি আইন সকলের জন্য সমান হয়ে থাকে তাহলে আজকে সরকারের জন্য একরকম আইন আর বিরোধী দল বা সাধারণ মানুষের জন্য কেন আরেক রকমের।
আজকে বিরোধী দলের নেতা কর্মীদের একের পর এক মিথ্যে মামলা দিয়ে জেলখানায় পোরা হচ্ছে, রিমান্ডে দেওয়া হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। আর ওদিকে সরকারি দলের লোকজন অপরাধ করেও তাদেরকে ধরা হয় না, তাদের কোনো বিচারের আওতায় আনা হয় না। এমনকি মামলা মোকদ্দমের ব্যাপারেও সরকারের লোকজনেরা, এমনকি আজকে স্বঘোষিত প্রধানমন্ত্রী, তার এই যে 15টা মামলা ছিল, আজকে সব মামলা থেকে উনি মুক্ত। কি করে তিনি মুক্ত হয়ে গেলেন? তার কাছে কি কোনো জাদুর কাঠি আছে যে তিনি ছোঁয়া দিলেন আর সব মামলা থেকে উনি মুক্ত হয়ে গেলেন? অথচ আমাদের বিরোধী দলে, এমনকি আমারও যে সেই সময় মামলা দেওয়া হয়েছিল, সেগুলো নিয়ে এখন টানা হেচড়া করছে, মিথ্যে মামলা দিচ্ছে। একটু আগে খোকন বলেছে, ব্যারিস্টার খোকন, নাইকো মামলা নিয়ে, এই নাইকো মামলা হাসিনা করে গেছে, হাসিনার সময় সব চুক্তিমুক্তি যা কিছু হয়েছে সেই নাইকো মামলায় হাসিনার হাসিনা উঠে গেছে, আর এখানে আমাকে নিয়ে তারা টানাটানি করছে। কিন্তু এখানে আমার কোনো ইনভলভমেন্ট নেই, আমরা কোনো কিছু করিনি, যা কিছু করেছে সব হাসিনা করেছে। তাই নাইকো মামলা চলতে গেলে হাসিনাকে অবশ্যই আনতে হবে, হাসিনা ছাড়া নাইকো মামলা চলতে পারে না। এইভাবে একটার পর একটা মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তারপরে আজকে দেশে গুম হত্যা খুনে ভরে গেছে দেশ, প্রতিনিয়ত মানুষ গুম হচ্ছে, খুন হচ্ছে, আর আপনারা দেখছেন ক্রস ফায়ার। এখান থেকে কোর্ট থেকে নির্দেশ দেওয়া হলেও সেই কথাগুলি কিন্তু তারা মানছে না বা শুনছে না। এখনও প্রতিনিয়ত ক্রস ফায়ারে মানুষ মারা যাচ্ছে, বিনা ওয়ারেন্টে এই সাদা কাপড় পরেই মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে, গুম করে ফেলা হচ্ছে, তাদের কোনো খবর পাওয়া যাচ্ছে না। অথচ কোর্টের নির্দেশ অনুযায়ী তারা সেটা করতে পারে না, কিন্তু করছে। এই হলো অবস্থা। কাজে আইন তারা মানেও না, তাদের জন্য নয়, তারা শোনেও না আইনে কি বলেছে বা কোর্টের নির্দেশ কি। কোর্টের নির্দেশ অবমাননা করেই তারা একের পর এক কাজ করে যাচ্ছে। আজকে কোর্টের নির্দেশে যাদের সাজা হয়ে গেছে তাদের 3 মন্ত্রী কি করে এখনো তারা মন্ত্রিসভায় বহাল থাকে? বিশেষ করে মায়া, বিশেষ করে মায়া, সে কোনোভাবেই মন্ত্রিসভায় থাকতে পারে না, কিন্তু তার সাজা হয়ে যাওয়ার পরেও সে আজকে মন্ত্রিসভায়। কাজেই আমরা বলতে চাই যে আজকে দেশকে এরা কোথায় নিয়ে গেছে, কিভাবে হচ্ছে। আজকে স্বয়ং যদি আমি বলতে চাই, আজকে যদি সত্যিকারে আইনজীবী জজ সাহেবরা নিরপেক্ষ হয়ে, চিফ জাস্টিস নিরপেক্ষ হয়ে হাসিনা বিচার করে, আমি বলতে পারি যে এখানে বিদেশিরা নিয়ে আসুক, হাসিনার সাজা হবেই হবে হবে। বঙ্গবন্ধু ট্রাস্ট মামলা সহ অনেকে তারা চেক দিয়েছে, চেক গ্রহণ করেছে, চেক কোথায় দিয়েছে সমস্ত তথ্য আমাদের কাছে রেকর্ড আছে। কাজে এই মামলা হাসিনাকে কোর্টে না আনলে কোনোভাবেই আমাদেরকে কোনো সাজা দেওয়ার বা অন্য কিছু চিন্তা করে না। তারা মনে করছে আমাদের প্রত্যেক নেতা কর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে, মহাসচিবের নামে মামলা দেওয়া হয়েছে, আমার নামে আছে, কেউ বাদ নেই। তারা মনে করছে যে আমাদেরকে মামলা দিয়ে, আমাদেরকে সাজা দিয়ে জেলে পুড়ে তারা নির্বাচন করবে। তারা মনে করে না যে এটা এত সহজ জিনিস নয়। সেই নির্বাচন এই দেশে বিদেশে কারো কাছে গ্রহণযোগ্য হবে না, এবং সেটাই হবে একদলীয় নির্বাচন। যেই নির্বাচন নিয়ে 2014 সালের মানুষ এখনও সেই নির্বাচন গ্রহণ করে নাই, কারণ দেশের মানুষ ভোট দেয় নাই, 5% মানুষও ভোট দেয় নাই।
সেই আবারও যদি এক দলীয় নির্বাচন করতে যায় ওই এরশাদ আর হাসিনা একই পথের প্রতীক, তাদের মধ্যে কোনো তফাত নেই। কাজেই তাদের নিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন কোনো হবে না। আর যারা তার সঙ্গে আছে নাই বা বললাম তাদের নাম আপনারা সকলেই জানে, এদের কি অবস্থা, তারা কত মানুষ হত্যা করেছে, কত মানুষ খুন করেছে তারা সবাই জানে। খুন গুমের সিদ্ধহস্ত হলো ওই হাসিনার সঙ্গে যারা আছে, তারাই হলো খুন গুমে ওস্তাদ। এবং এই যে বলে পেট্রোল বোমা, পেট্রোল বোমাও তাদের আবিষ্কার ছিল, তারাই প্রথম এই পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করা শুরু করে। কাজেই হাসিনার সহযোগী যারা, তারা যতক্ষণ পর্যন্ত ওখানে থাকবে ততক্ষণ পর্যন্ত এই খুন গুম হত্যা সন্ত্রাস বন্ধ হবে না। লুটপাট করে দেশের অর্থনীতি তো শেষ করে দিয়েছে। আজকে স্বয়ং অর্থমন্ত্রী নিজে বলেন যে আজকে পুকুর চুরি নয় সাগর চুরি হয়েছে, সাগর। তারপরে আর এই দেশের লজ্জায় তারা তাদের ক্ষমতায় থাকা উচিত নয়। যারা ব্যাংকের, আগে শুনতাম যে বন্দুক দিয়ে ব্যাংক ডাকাতি করত, এখন তারা ডিজিটাল কায়দায় ব্যাংক ডাকাতি করে বাংলাদেশ ব্যাংককে সর্বস্বান্ত করে দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে বলে 800 কোটি টাকা, আরও বেশি কোটি টাকা নেওয়া হয়েছে যার হিসাবও এসেছে। এবং এর সঙ্গে কারা জড়িত আপনারা জানেন, আপনারা দেখেন যে আমাদের একের পর এক নাম বলে যাচ্ছে, মিথ্যে মামলা করে যাচ্ছে, কিন্তু তাদের দলের নেতা এবং স্বয়ং এই স্বঘোষিত প্রধানমন্ত্রীর ছেলে, সেই টাকা পাচারের সঙ্গে জড়িত সেটাও প্রমাণ হয়েছে। $300 মিলিয়ন প্রায় 2500 কোটি টাকা, এটা তো আজকে সারা বিশ্বের মানুষ জানে, বাংলাদেশের প্রতিটি মানুষ জানে। কেন এখনো তিনি তাহলে মুক্ত রয়েছেন? কেন তাকে আইনের আওতায় আনা হবে না, আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে? আপনারা দেখেছেন এই তার এই দুর্নীতির কাগজ বের করতে যাওয়ার জন্য শফিক রহমান সাহেব আজকে জেলে, তাকে বারবার নেওয়া সত্ত্বেও তাকে কিন্তু জামিন দেওয়া হচ্ছে না। আমেরিকার কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে ওই হাসিনার ছেলেকে কেউ হত্যা বা গুম করতে চায় নাই, এই যে রিপোর্ট দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। কাজে সেটা তারা নিজেরাই খারিজ করে দিয়েছে, রিজেক্ট করে দিয়েছে। কাজে শফিক রহমান সাহেবের কাছে যে কাগজগুলি পেয়েছেন, যে ডকুমেন্টগুলি পেয়েছিলেন, বলা হচ্ছে যে এটা কি বলে FBI-র কাছ থেকে সেগুলি পেয়েছিল, নেওয়া হয়েছিল। সেই কাগজগুলি শফিক রহমান সাহেব হয়তো তিনি জোগাড় করেছেন সাংবাদিক হিসাবে, কিন্তু তিনি প্রচার করেন নাই। তিনি প্রচার করেন নাই যে তাকে বাসা থেকে সেই প্লেন ড্রেসে তারা এসে টেলিভিশনের লোক সেজে সে তাকে ধরে নিয়ে গেছে, তারপরে রিমান্ডে না, তারপরে তাকে জেলে নেওয়া, এমনকি ডিভিশন পর্যন্ত দেওয়া হয়নি। আজকে যদি শফিক রহমান সাহেব এই কাগজগুলি প্রচার করা হোক যে ওখানে কি আছে কি ছিল, জনগণ জানুক যে তার পুত্র কোনো অপরাধ করে নাই। আর যদি সে অপরাধ করে থাকে তাহলে অবশ্যই তাকেও আইনের আওতায় আনতে হবে, তাকেও জেলে দিতে হবে, সেই যেখানে না হোক, বাংলাদেশ থেকে হবে, কেন বাংলাদেশের টাকা সেটা। কাজেই আমি বলতে চাই যে দেশে আজকে চলছে লুটপাট, অরাজকতা, অত্যাচার, অনাচার। হাসিনা মনে করেছে যে তিনি জোর করে, জবরদস্তি করে, এই খুন জুলুম করে
পুলিশ দিয়ে তারপরে তার র‍্যাব দিয়ে এই মানুষকে দাবিয়ে রাখবে কিন্তু না আজকে মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে মানুষ আজকে অত্যাচারেতে জর্জরিত অত্যাচারে জর্জরিত কাজে মানুষ আর হাসিনার এখন এই আইন মানতে রাজি নয় তাই আজকে আমাদের দুঃখের সঙ্গে বলতে হয় এটাও যে পুলিশ অফিসারের ওয়াইফ পর্যন্ত হত্যা হয় এটা কেন হলো হাসিনা এটা এখন পর্যন্ত বের করা গেল না কেন বিভিন্ন যমুনা টেলিভিশনে কি বলেছেন আপনারা অনেকেই শুনেছেন জানেন সেটা আপনারা জেনে নেবেন যে এইগুলি যে তাদের করছে আওয়ামী লীগের সঙ্গে জড়িত এই সব খুন গুম হত্যার সঙ্গে আওয়ামী লীগ এবং তার সঙ্গে তার দোষীরা যারা আছে তারা জড়িত কাজেই তাদেরকে ধরলেই এই কথাগুলি বের হবে সেই জন্য আমার রিকোয়েস্ট থাকবে চিফ জাস্টিস এবং সকল জাজদের কাছে সকল আইনজীবীদের কাছে আমরা আইনের শাসন চাই আমরা সুবিচার চাই আমরা ন্যায় বিচার চাই আমরা কোনো তাদের কাছে এক্সট্রা কিছু চাই না ন্যায় বিচার চাই যাতে সকলের জন্য সমান বিচার হয় আর অপরাধী যারা তারা শাস্তি হয় এখনো সাত খুনের আসামির কোনো বিচার হচ্ছে না এটা তারা মনে করে দিন যত যাবে আস্তে আস্তে মানুষ ভুলে যাবে তারপরে তারা তাদেরকে ছেড়ে দিবে কারণ যে এই সাত খুনের বিচার হলে সেখানে জিয়ার নাম আসবে সেখানে ওই পুলিশ অফিসার তার নাম আসবে কি নাম বেনজির এখানে ইয়ে হলে স্বয়ং হাসিনার নাম আসবে হাসিনাকে জানানো হয়েছিল স্বয়ং হাসিনা এর মধ্যে ইনভলভ হবে তাই এগুলির বিচার হচ্ছে না আমরা মনে করি আমাদের বিচার দ্রুত করছেন তাদের বিচারগুলি শুরু করে তাদের বিচারগুলি দ্রুত করে একসঙ্গে শেষ করার ব্যবস্থা করেন দেখেন কার সাজা হয় কার মুক্তি যদি ন্যায় বিচার থাকে সুবিচার হয় তাই আমি আমার বক্তব্য না বাড়িয়ে আমি বলবো আজকে এই দেশে খুনিরা ক্ষমতায় বসে আছে এই খুনিরা দেশের মানুষকে খুন করছে অত্যাচার করছে নিরীহ গরিব মানুষদের এই ইয়ের পুরোহিত তারপরে এই রিক্সা ভ্যান চালক মুদি দোকানওয়ালা এই সব লোকদেরকে আজকে খুন করা হচ্ছে আজকে বলা হচ্ছে মাইনরিটি হিন্দুদের সম্পদ লুট করা হচ্ছে খ্রিস্টানদেরকে মারা হচ্ছে তাদের সম্পদ লুট করা হচ্ছে বৌদ্ধদের সম্পদ লুট করা হচ্ছে তাদের মারা হচ্ছে কাজেই বলছি এই আওয়ামী লীগ হলো অতীতের একই আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যে কোনো পরিবর্তন হয় না স্বাধীনতার পরেও লুট করেছে মানুষ হত্যা করেছে এখনও তারা লুট করছে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চায় আজীবন কিন্তু আমরা বলতে চাই আমরা আমরা নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন চাই আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই তার মধ্যে দিয়ে দেশবাসী জনগণ দেখিয়ে দিবে যে তারা কাদের পেছনে আছে কাদেরকে চায় তারা কারণ এই যে পৌরসভা নির্বাচন হয়েছে উপজেলা নির্বাচন হয়েছে এবং ইউনিয়ন কাউন্সিলের পরিষদের নির্বাচন হয়েছে সকল নির্বাচন প্রমাণ করে দিয়েছে যে হাসিনার কোনো জনসমর্থন নাই হাসিনা জোর করে খুন করে মানুষ হত্যা করে আজকে নিজেকে বিজয়ী করতে চায় এবং ক্ষমতায় থাকতে চায় কিন্তু আগামী দিনে সেজন্যই নিরপেক্ষ নির্বাচন চাই হাসিনা নিজেও নিজেকে প্রমাণ করা উচিত যে নিরপেক্ষ নির্বাচন হলে কতটুকু জনসমর্থন তাদের আছে এবং বিজয়ী কারা হয় তাই আমি বলবো যে আপনারা আইনজীবীরা আপনাদের আইনজীবী ফোরামকে সারা দেশে শক্তিশালী করতে হবে বিএনপির সকল সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং অন্যান্য আমাদের যারা অঙ্গ সংগঠন আছে বা আমাদের যারা সহযোগী সংগঠন আছে সকলকে শক্তিশালী করে আমাদেরকে অবশ্যই গণতন্ত্রের জন্য সংগ্রাম করে দেশে একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব এবং দেশে সুশাসন প্রতিষ্ঠা করব আইনের শাসন প্রতিষ্ঠা করব আর আইনজীবী ভাইয়েরা আপনাদের সকলকে ধন্যবাদ।